আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ব্রিটেনের যুবকদের চাকরির সমস্যা সমাধানে প্রয়োজনে বর্ডার বন্ধের আহ্বান সাবেক দুই মন্ত্রী যুক্তরাজ্য বিএনপি নর্থ ওয়েস্ট শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা পালন করেছে তাদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত ব্রিটেনের নাগরিকদের চাকরি পেতে যখন সংগ্রামে অবতীর্ণ হতে যাচ্ছে তখন সরকারের উচিত অভিবাসীদের জন্য ব্রিটেনের বর্ডার বন্ধ করে দেওয়া ইমিগ্রেশন সংক্রান্ত ব্রিটিশ সরকারের এমপিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে একথা বলা হয়েছে এদিকে ব্যালেন্সড মাইগ্রেশন সংক্রান্ত ক্রস পার্টি গ্রুপের দুজন চেয়ারম্যান ফ্রাঙ্ক ফিল্ট এবং নিকোলাস সোমস বলেছেন বেকারত্বের হার যখন উঁচুতে তখন সরকারের উচিত ইমিগ্রেশন আপাতত বন্ধ রাখা উল্লেখ্য মিস্টার ফিল্ড সাবেক লেবার দলীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রথম মেয়াদে ওয়েলফেয়ার মিনিস্টার এবং মিস্টার সোমস জন মেজরের অধীনে ডিফেন্স মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা বলেন ইমিগ্রেশন কমাতে কোয়ালিশন সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও ব্রিটেনে অভিবাসীদের স্রোত বেড়ে চলেছে এছাড়া ইমিগ্রেশন কমাতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বোঝাপড়ার আশার পরামর্শ দেন আগামী দিনগুলোতে ইমিগ্রেশন নীতিতে কড়াকড়ি আরোপ করা হলে তাতে তারা সমর্থন দেবেন বলে আশ্বাস দেন একই সঙ্গে তারা মনে করেন ইমিগ্রেশন কমিয়ে আনলে তাতে তাদের দেশের সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে না যুক্তরাজ্য বিএনপি নর্থ ওয়েস্ট শাখার উদ্যোগে সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা নির্যাতনের অভিযোগ এনে এবং আগামী সাধারণ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবি জানিয়ে প্রতিবাদ করেছে সোমবার পশ্চিম লন্ডনের ক্যামডেনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয় নর্থ ওয়েস্ট বিএনপি সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ এর সাংগঠনিক সম্পাদক এম এ শহীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল শায়েস্তা চৌধুরী কুদ্দুস আব্দুল হামিদ চৌধুরী হাজি তৈমুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন করিমউদ্দিন মাওলানা বদরুল আলম হামিদি তাজুল ইসলাম মঞ্জুর আশরাফ খান আব্দুল বাসিদ বাদশাহ সহ আরও অনেকে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালন করেছে এদিকে ইস্টার সানডে উপলক্ষে লন্ডনে অবস্থানরত বাংলাদেশি খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সংগঠন বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক গিলবার্ট গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যান্থনি বিমল গোমেজ ইস্টার সানডের বিশেষ প্রার্থনা পরিচালনা করেন ফাদার সুজন রোজারিও এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিমল গোমেজ ফ্রান্সিস খোকন ম্যান্ডেজ ব্রাদার ফ্রান্সিস টরেস ফ্রান্সিস রোজারিও প্রমুখ আলোচনা সভা ও প্রার্থনা শেষে শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে লন্ডনের স্থানীয় শিল্পীবৃন্দ অংশ নেয় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুট মার্ক রোজারিও এইচ অ্যান্ড জেড অ্যাসোসিয়েটের উদ্যোগে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে শিক্ষামেলা ২০১৩ পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এই সংবাদ সম্মেলনে থেকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন এম এ সালাম হারুন জহিরুল ইসলাম ব্যারিস্টার আনোয়ার প্রমুখ অনুষ্ঠিতব্য মেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বিপুল সংখ্যক কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে বলা হয়েছে এছাড়াও এ মেলা থেকে শিক্ষা বিষয়ে বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে বলে জানা যায় উল্লেখ্য মেলাটি আগামী ১৫ এপ্রিল পূর্ব লন্ডনের স্থানীয় সেন্টারে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে এ সংবাদ সম্মেলনে ব্রিটেনের বাংলা মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন
হেফাজতে ইসলাম ইউকের উদ্যোগে আল্লামা আহমেদ সাফি ঘোষিত লং মার্চের সমর্থনে এক মতবিনিময় সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডনে ওলামায়ে কেরাম ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী 6 এপ্রিল লং মার্চের প্রতি সর্বাত্মক সমর্থন করে তা সফল করতে সবার প্রতি আহ্বান জানান। হেফাজতে ইসলাম ইউকের আহ্বায়ক অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালে এর সভাপতিত্বে ও মুফতি আব্দুল মুন্তাকিমের পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক মুফতি শাহ সদরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমেদ, জমিয়তে উলামা ইউরোপের সাধারণ সম্পাদক মাওলানা শোয়েব আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা শায়েখ মোজাম্মেল, আলহাজ শামসুজ্জামান চৌধুরী, মাওলানা হুসাম বনি মোহাম্মদ সুলতান, মাওলানা সৈয়দ নাইম আহমেদ, হাফিজ হুসাইন আহমেদ বিশ্বনাথী, বিএনপি নেতা গোলাম রাব্বানি, দেওয়ান মুকাদ্দেস চৌধুরী সহ অন্যান্যরা। আবাসন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুক্তরাজ্যে ব্যবসা প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান পলক গ্রুপ। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান পলক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুল আলম বিদ্যুৎ। তানজির আহমেদ রাসেলের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক উপস্থিত সবার সামনে তুলে ধরা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পলক গ্রুপের লন্ডন শাখার প্রধান আইটি কনসালট্যান্ট আবুল হাসনাত বিটন। তিনি বলেন, অ্যাপার্টমেন্ট বিক্রয় সংক্রান্ত কাজেও আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে থাকি। কোনো প্রবাসী যদি ন্যায্য মূল্যে তার অ্যাপার্টমেন্টটি বিক্রয় করতে চান, তাহলে অ্যাপার্টমেন্টটি বিক্রয় সংক্রান্ত সমাধানও আমরা দিতে পারি। উল্লেখ্য যে 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে পলক গ্রুপ অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রথম দিকে পলক গ্রুপ হ্যান্ডিক্রাফট ও ইন্টেরিয়র ডিজাইন দিয়ে শুরু করলেও পরে মানুষের দোরগোড়ায় আবাসন সেবা পৌঁছে দেবার লক্ষ্যে পলক রিয়েলিটি লিমিটেড নামে একটি অঙ্গ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে। বিলেতে বাঙালিদের প্রাণকেন্দ্র বাংলা টাউনের আলতাবালি পার্কে আগামী 14 এপ্রিল রবিবার লন্ডনের বাঙালিদের জন্য বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের আয়োজনে যৌথভাবে রয়েছে বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন ইউকে এবং অনলাইন নিউজ পেপার ইউকে bdnews.com। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্টুডেন্ট ইউনিয়ন নেতা আতাউল্লাহ ফারুকের পরিচালনায় উৎসবের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন ইউকে বিডি নিউজ সম্পাদক শোয়েব কবির। বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমেদের সভাপতিতে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজীব হাসান, এস এ স্বাক্ষর, এস এইচ সোহাগ, খালেদ পাভেল, সাইফুল ইসলাম দুদুমিয়া, পারভেজ নওমি, এমডি শাহিদুল ইসলাম জাহেদ প্রমুখ। উল্লেখ্য, পহেলা বৈশাখে দিনব্যাপী নেয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বৈশাখী র্যালি, মিষ্টান্ন বিতরণ, বৈশাখী কনসার্ট, শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, রাফেল ড্র, ঐতিহাসিক পান্তা ইলিশ সহ বাঙালি সংস্কৃতির ধারক বাহক নানা ধরনের আয়োজন। ব্রিটেনে ও বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে গঠিত আর এ ফাউন্ডেশনের স্পন্সরদের মধ্যে সার্টিফিকেট ও নাম ফলক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান 31 মার্চ অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের ক্রিপস স্ট্রিটে স্থানীয় একটি রুমে আয়োজিত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমত আলী। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ব্রিটেনে বাংলাদেশ শিক্ষার্থীদের লেখাপড়ার উৎসাহ দান এবং বাংলাদেশে অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনেক ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এগিয়ে এসেছেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমেদ, এম এ এস রুহেল, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ জাহানুর রহমান, মোহাম্মদ আজাদ খান, আব্দুল জলিল, ইলিয়াস আলী পাশা, শামসুদ্দিন শামসু, আমিনুর রহমান খান, মিসবা উদ্দিন ও আব্দুল খালেককে ফাউন্ডেশনে সহায়তা করার জন্য সার্টিফিকেট ও নাম ফলক বিতরণ করা হয়। উল্লেখ্য যে 2012 সালে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আর এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়। ইস্ট সাসেক্স মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দেলার হোসেন সাইদের মুক্তি এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছেন। মঙ্গলবার হেস্টিংস মসজিদের হলরুমে আয়োজিত এক সভা থেকে তারা এ দাবি জানান। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আকমল আলী সভাপতিত্বে এবং কমিটি নেতা আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ থেকে আগত মাওলানা তারিক মনোয়ার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফোরাম ইউরোপের সহসভাপতি আতিকুর রহমান জিলু, ব্যারিস্টার ফয়েজ আহমেদ, আবদুল্লাহ আল মাহমুদ, মুস্তাকিম প্রামাণিক,
ফ্রি সাইদি ফাউন্ডেশনের সেক্রেটারি আক্তার হোসেন কাউসার, গোলাম রাব্বানী সোহেল, হেস্টিংস বেঙ্গলি ফোরামের সভাপতি ও বিএনপি নেতা সালে আহমেদ চৌধুরী আলফু সহ আরও অনেকে। ত্রিশে মার্চ ইলিং কাউন্সিলের সাউথ হলে স্থানীয় মিলান প্যালেসে আইডিয়াল বেঙ্গলি কমিটির অভিষেক ও 42তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সম্মান জানান এবং স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। এতে সভাপতিত্ব করেন আইডিয়াল কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান খান মিন্টু। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলের মেয়র মোহাম্মদ আসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া। আলোচনা সভা শেষে মনির হোসেন লেনিনের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই। ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ। যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চ মিলান নম্বর দিয়ার বিক্ষোভ সমা ও মিছিল।